আসসালামু আলাইকুম বিউটিফুল মাইন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি নীর, চলে এলাম নীর লাইফস্টাইল ব্লগস আমার পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগে অনেক অ্যাক্টিভিটিস সবাই দেখতে পাবেন, তো আশা করব পুরোটা ব্লগ না টেনে সবাইকে পুরোটা ব্লগ দেখার জন্য, এবং পুরোটা ব্লগ দেখলে অবশ্যই সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি আমার স্পেশাল এই ক্রিম বানটা দিয়ে। এই ক্রিম বানটা খেতে অসম্ভব মজা এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি চা দিয়ে বান খেয়ে নিয়েছি। আর এখন আমি একটু পুর রেডি করছি। আমি পুলি পিঠা বানানোর জন্য যে পুরটা হয় নারকেল খেজুরের গুড় দিয়ে, আমি সেই পুরটা রেডি করে নিচ্ছি। আজকে বেসিক্যালি তিনা এসছে আমার বাসায়, তো ও আসবে, এজন্যই আমি আসলে টুকটাক একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম যে ও আসলে তারপর আমি হচ্ছে আমরা দুজন মিলে মজা করে পিঠা বানাবো। আর ওর হাজব্যান্ড যেহেতু ঢাকাতে, আসলে আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন থাকে না, সো দেখা যায় মামাকে আসলে শ্বশুরবাড়ি থেকে কেউ ওই পিঠা বানিয়ে খাওয়ানো সম্ভব না। তো আমি ভেবেছিলাম যে একটু পিঠা রেডি করি, তাহলে দেখা যায় যে একসাথে করলে, আসলে রেডি করলে আমারও কষ্ট হবে না, প্লাস ওর হাজব্যান্ডেরও হচ্ছে তার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে আসলে পিঠা খাওয়ানোটা সার্থক হবে। তো এই জন্যই আমি ভেবেছিলাম যে আমরা দুজন মিলে, ও তিনা আসলে আমরা গল্প করতে করতে আমরা পুলি পিঠাগুলো রেডি করে ফেলবো। এই জন্যই আমি আসলে পুরটাকে আগে থেকে রেডি করে রাখছি, যে পুরটা রেডি থাকলে আসলে পিঠা বানাতে একদমই সময় লাগবে না। এদিকে হয়ে গেছে আমার সাথে আর ঘটে গেছে অন্যরকম একটা ঘটনা, সেটা কিছুক্ষণ পরেই শেয়ার করছি। এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি ভাবছিলাম যে যেহেতু আগের রাতে আমার হাবি বেশ কিছু বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো আমি ভাবলাম যে ওর জন্য একটু চিংড়ি মাছের মালাইকারি করি, সো দ্যাট ওর বাসায় দিয়ে দিতে পারবো। তো ওর হাজব্যান্ডের জন্য আসলে দিয়ে দিব, এই জন্যই আমি হচ্ছে স্পেশালি চিংড়ি মাছটা রান্না করতে চাচ্ছিলাম। তো চিংড়ি মাছের মালাইকারিটা দেখা যায় আমার হাবিও বেশ পছন্দ করে, আর এটা মোটামুটি বরিশালের অনেক বিখ্যাত একটা রান্না, সবারই মোটামুটি পছন্দ, আমার কাছেও ভালোই লাগে। তো আমি কিছু নারকেল বাটা ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা কীভাবে করেছি একটু বলে নিই। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজা মাছটা আমি তুলে রেখে তারপর এখানে আমি, এখানে আসলে এই রান্নাটা বাটা মশলায় করা হয়, পেঁয়াজ তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এগুলো দিয়ে আমি যে জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে নারকেল বাটা দিয়ে দিলাম। তো নারকেল বাটা দিয়েও বেশ কিছু সময় আমি মশলাটাকে কষাবো। এদিকে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। কাঁচামরিচ আসলে ঝালের জন্য না, ঝালের জন্য আমি বেশ অনেকটা পরিমাণ গুঁড়া মরিচ ইউজ করেছি, যেহেতু আসলে মালাইকারিটা একটু নারকেল মিক্স করার কারণে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে গুঁড়া মরিচটা একটু বেশি পরিমাণে দিলে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এই জন্য আর কি আমি এভাবেই করে রান্না করে নিয়েছি, আর মরিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এদিকে তিনি আর আমি তো আমরা অনেক পরিমাণে গল্প গুজব করছিলাম, আর চিংড়ি মাছের মশলাটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে, আমি মার ঝরাতে দিয়ে দিয়েছি। আর আসলে আমরা কথা বলতে বলতেই কাজ করছিলাম, আর আলহামদুলিল্লাহ ও সবসময় আমার বাসায় আসলে মেয়েটা এত লক্ষ্মী, আমাকে অনেক কাজে হেল্প করে, এজন্য দেখা যায় যে আমিও গল্প করার জন্য একটা মানুষ পাই, এজন্য আমার একদমই কষ্ট করতে খারাপ লাগে না, গল্প করতে করতে কাজগুলো হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে। তো আমরা আসলে একটু প্ল্যান করে রেখেছিলাম যে একটু বাইরে যাব, আজকে ও আসলে ওকে আমি একটু বাইরে নিয়ে যাব, এই জন্য একটু তাড়াহুড়া করে কাজকর্ম শেষ করছিলাম। তো আমার প্ল্যান ছিল যে বেশি কিছু রান্না করব না, জাস্ট দুইটা আইটেম রান্না করব, এরকমই প্ল্যান ছিল, আর পিঠাগুলো বানানোর প্ল্যান ছিল আসলে। তো এইদিকে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু বেশ বড় সাইজের চিংড়ি মাছ। তো আমি 10টা চিংড়ি মাছ রান্না করে নিয়েছি, আর চিংড়ি মাছ ভেজে যখন আমি তুলেছি তখন তিনাকেও দেখলাম, ওর মামার মতো মানে ভাজা চিংড়ি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। বাড়িতেও দেখেছি যে অনেকে বড় চিংড়ি মাছ ভাজা হলে সাথে সাথে নিয়ে খায়, বাট আমার আসলে ভাজা অবস্থায় মাছ টাছ কোনো কিছুই এত প্রিয় না যে আমি কাঁচা খেয়ে ফেলতে পারি, আমি আসলে এভাবে পারি না, তো আমি কখনো ওইভাবে খাই না। তো আমি তিনার জন্য একটা রেখে বাকি মাছটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর আমার প্ল্যান যেহেতু আছে যে বাসায় মামার জন্য দিয়ে দিব,
তো এই জন্যই আসলে এরকম করছি। আর আমার হাবিও দেখা যায় বাসায় থাকলে চিংড়ি মাছ ভাজলে ও এক পিস খেতে চায়, তো এটা আসলে যার যার টেস্ট বার অনুযায়ী এটা আসলে যে যেটা প্রেফার করে সেভাবেই আসলে সে খায়। তো এইভাবে আমি হচ্ছে এক কথা বলছি আর এদিকে চুলায় রান্না করছি, আবার ওদিকে হচ্ছে আরেকটা কাজ করছি, এরকমভাবে আসলে একটা একটা করে আমরা করছি। তিনাও আমাকে বেশ সাহায্য করছে, ও আমাকে অনেকগুলো পেঁয়াজ ছিলে দিয়েছে, তো আমি পেঁয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলো কাটাকাটি করে তারপর আমি তরকারি চুলায় বসিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখা যায় সময় অনেকটা কম লাগছে আর অনেক বেশি হেল্প হয়ে গিয়েছে। আর মেইন একটা সমস্যা হয়ে গিয়েছিল সেদিন, সেটা হচ্ছে কি হঠাৎ করে আমার ফ্ল্যাটের যে ইলেকট্রিসিটি লাইন সেটাই বেশ সমস্যা হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরেই এই প্রবলেমটা চলছে। আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম মেবি লোডশেডিং হয়েছে, তো হাউস ওনারকে জানানোর পর উনি বললেন যে নিচে মেবি কোনো একটা শর্ট সার্কিট হয়েছে, এজন্য আমার লাইনেই শুধুমাত্র প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে শুধু আমার ফ্ল্যাটেই কারেন্ট নেই। তো এরকম একটা অবস্থার মধ্যে আমি তো প্রায় 12টা থেকে এরকম অন্ধকারের মধ্যে সব কাজকর্মগুলো করছি আর চিন্তায় আছি কখন কারেন্ট আসবে। ইলেকট্রিশিয়ান আসার কথা, লাইন চেক করে লাইন ঠিক করে দেওয়ার পর আমরা বের হতে পারবো, আদারওয়াইজ তো বাইরে বের হওয়া যাবে না। আর ব্যাটারি অনেক শক করে এসছে, এর জন্য আমিও প্ল্যান করে রেখেছিলাম যে আমরা দুজন বাইরে বের হব, তো এখন কারেন্টের লাইন ঠিক না করলে তো বের হতে পারবো না, এটা নিয়ে একটু টেনশনেও ছিলাম। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কাজবাজ প্রায় শেষের দিকে, তো আমি এক ফাঁকে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম। আসলে একা আমার রুটি বানাতে বেশ কষ্ট লাগে, পেঁয়াজ কাটা রুটি বানানো এই জিনিসটা আমার কাছে বেশ কষ্টকর মনে হয়, বাট তিনার কাছে এই দুইটা কাজই অনেক বেশি পছন্দের, এই জন্য ও আমাকে এই দুইটা কাজে অনেক হেল্প করে মাশাল্লাহ। তো ওই রুটিগুলো বেলে দিয়েছে, আমি কাই করে দিয়েছিলাম, তো ও রুটিগুলো সুন্দর করে বেলেছে, একদম সুন্দর মতো গোল হয়েছে কিন্তু, আর আমি হচ্ছে একটু ছেঁকে ছেঁকে রেখে দিচ্ছিলাম। যেহেতু হচ্ছে আমাদের রুটি ফ্রোজেন করার অভ্যাস আছে, তো আমি একটু হালকা শেকে তারপর রুটিগুলো রাখি, একদম কম শাকলে আমার কাছে একটু কেমন যেন লাগে, জন্য আমি আমার মতো আমার স্টাইলে করে নিই। আর এদিকে আমার শখের প্রিয় মার্বেল স্টোনের যে আমি তাওয়াটা কিনেছিলাম রুটি শেকার জন্য, আমার এই তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছে, তো জন্য আমার একটু মনটা খারাপ। তো যাই হোক, গরম অবস্থায় আসলে এইসব ফ্রাইং প্যানগুলো মাজতে হয় না, এগুলো গরম অবস্থায় মাজতে গেলে নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি, আমার হাবির ডিমান্ড ছিল যে মিষ্টি কুমড়ার খোসা সহ রান্না করার জন্য, তো এইদিকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটাতে কিন্তু আমি একদমই ভাজিনি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলার গন্ধ চলে গেলে এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া ভালো মতো কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকুই। আর খোসা সহ মিষ্টি কুমড়াটা রান্না করলে দেখা যায় সেদ্ধ হতে একটু সময় নেয়, খোসাটা আসলে বেশ শক্ত থাকে, এজন্য একটু বেশি সময় নিয়ে পানি দিয়ে কষাতে হয়। আদারস কিন্তু মিষ্টি কুমড়া পাতলা করে কাটলে খোসা ছাড়া ওটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় নেয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যেহেতু আজকে হাবির ডিমান্ড ছিল যে খোসা সহ সে চিংড়ি মিষ্টি কুমড়াটা খাবে, আর অনেক ছোটো সাইজ ছিল মিষ্টি কুমড়াটা, আমি অর্ধেকটা পরিমাণে এখানে দিয়েছি, আর তিনাই আসলে আমাকে কেটে দিয়েছিল। ও আসলে মাশাল্লাহ সব কাজে এত এক্সপার্ট, খুব ফাস্ট কাজ করে, এবং ওর সাথে কথা বলতে বলতে ও যেমন কাজ করছিল আমিও তেমন কাজ করছিলাম, খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে যাচ্ছিল। আর আসলে আমরা মামি ভাগ্নি হলেও আমাদের সম্পর্কটা অনেক বেশি ভালো, আমরা খুব ফ্রেন্ডলি, তো দেখা যায় যে খুব সুন্দর সময় কাটে আমাদের গল্পগুজব করে। আর আমি একটু টকেটিভ, আমি গল্প করতে অনেক পছন্দ করি, এজন্য দেখা যায় যে ম্যাক্সিমাম সবার সাথেই আমার আসলে, আমি যেহেতু মিশুক এজন্য সবার সাথে আমার মিশতে কোনো প্রবলেম হয় না। এদিকে আমার চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে, এটা ফাইনাল লুকটা দেখাচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি, আমার যেহেতু কারেন্ট ছিল না, লোডশেডিংয়ের মধ্যে আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কোনোরকম ভিডিও করেছি, এজন্য একদম কালারটা ফ্যাকাশে লাগছে, বাট খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আর পরে আমি রিভিউ পেয়েছি, তিনার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছিল রান্নাটা, এই জন্যই আসলে ভালো লাগে। রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে তার জন্য রান্না করতে আমার কাছে কখনোই খারাপ লাগে না, বাট অনেক মানুষ আছে যে খুদ বের করে দোষ বের করে, তাদের জন্য রান্না করতে আমার কোনো কালই ভালো লাগে না। আর এদিকে আমি আগের দিনে মুরগি রান্না করেছিলাম, সেই মুরগির মাংসটাও ছিল, তো ওটা আমি বের করে গরম করে নিয়েছি। এদিকে আমি মিষ্টি কুমড়াটাও আমার প্রায় হয়ে গিয়েছে, তো এদিকে হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, ইলেকট্রিশিয়ান এসে আমাদের কারেন্টের লাইন ঠিক করে দিয়ে গিয়েছে। তো আমি তিনার জন্য একটা ইন্ডাকশন কুকার কিনেছি, আমাদের ঢাকা শহরে রিসেন্টলি অনেকগুলো এরিয়াতেই ইদানিং কারেন্টের এত বেশি মানে গ্যাসের এত বেশি প্রবলেম, সো দ্যাট অনেকেই রান্নাবান্না করতে পারে না ঠিক মতো। তো আমি তিনার জন্য একটা ইন্ডাকশন চুলা কিনে রেখেছিলাম, ওই ইন্ডাকশন চুলাটা আমি যেহেতু এখন কারেন্ট এসছে তো আমি একটু চেক করে ওকে দেখাচ্ছিলাম যে কোনটা বাটন প্রেস করলে কী হয় এবং ঠিক মতো আসলে পানিটা গরম হয় কি না। তো এখন দেখলাম যে আমরা প্রথমে
একটা ফ্রাইং প্যানের মধ্যে ট্রাই করেছিলাম, ওটা হচ্ছিল না, ওটা আসলে ইন্ডাকশন প্রুফ না। পরে আমরা যখন একটা বাটির মধ্যে দিয়ে পানি দিলাম, সাথে সাথে পানি গরম হয়ে একদম বুদবুদ উঠছিল। এটা বেশ ভালো একটা ইন্ডাকশন স্টোভ, এটা প্রেস্টিজের, আর আমরা জানি প্রেস্টিজ অনেক ভালো একটা ব্র্যান্ড, প্রেস্টিজের কুকার সব কিছু সব আইটেমে অনেক বেশি ভালো হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এটার অপশনগুলো খুব ভালো এবং ইজি। আমি তিনাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এটা এইভাবে এইভাবে ইউজ করবে। অনেক সময় দেখা যায় যে ও ঘুম থেকে উঠে আর গ্যাস পায় না, আল্লাহ রহমতে আমাদের এরিয়াতে প্রবলেম নাই, বাট অনেক এরিয়াতেই এরকম প্রবলেম আছে। এই জন্যই ওকে আমি এই চুলাটা গিফট করার জন্যই আজকে আসলে ও আমাদের বাসায় এসছে। তো যাই হোক, এই যে সন্ধ্যার টাইমে রেডি হয়ে গিয়েছি দুজন মিলে, আমরা একটু বাইরে যাব, যেহেতু কারেন্টের প্রবলেমও সলভ, চুলাটাও টেস্ট করে নিয়েছি। তো আমরা ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি একদম আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে, জোরপুকুর মাঠ। এই মাঠের মধ্যে ইদানিং বাচ্চাদের জন্য বেশ কিছু সে খেলনার আইটেম এনেছে এখানে, তো বাচ্চারা বেশ প্লে জোন হয়েছে, এটা খুব ভালোই একটা। তো বাচ্চারা খেলাধুলা করছে, তো আমরা ফার্স্টে গিয়ে পুরো মাঠটা একটা রাউন্ড দিয়েছিলাম, ওর সাথে গল্প করতে করতে হাঁটছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই বাচ্চাটা মাশাল্লাহ এত বেশি কিউট ছিল, তো আমরা ওকে একটু দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম বলে ও তাকিয়েছিল আমাদের দিকে। তো আমরা বেশ খানিকক্ষণ ওখানে গল্প করেছি, পুরো মাঠটা হেঁটেছি, অনেক ভালো লাগছিল। বিকেলের আবহাওয়াটা আসলে অনেক বেশি সুন্দর হয়, তো আমরা দুজনেই বেশ এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওখানে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে আবার মাগরিবের আজান হয়ে গিয়েছিল, তো মাগরিবের আজান শেষে তারপর আবার আমরা চলে গিয়েছিলাম হচ্ছে, আবার দেখাচ্ছি আসলে আমরা কোথায় গিয়েছিলাম। আর এই তো আমি আর টিনা, আমরা বেশ ভালোই সুন্দর সময় কাটাচ্ছি না আমার আলহামদুলিল্লাহ। ওদের সাথে মিশতে গল্প করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, আমি আসলে মিশুক, সবার সাথেই মিশতে পারি, এটা আমার একটা গুণ বলতে হবে। এটা এই আমার এই গুণটা আমার হাবি অনেক বেশি পছন্দ করে। আমি আসলে যারা অতিরিক্ত মুডি বা স্টাইল করে তাদের সাথে আমি মিশতে চাই না, আদারওয়াইজ যে কোনো মানুষের সাথে আমি মিশতে পারি আলহামদুলিল্লাহ, এতটুকু গুণ আমার আছে। তো তাই যাই হোক, এখানে টিকটকের জন্য স্টোরির জন্য আমি একটু হাঁটছিলাম আর তিনা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, ও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিও করে দেখা যায়। এই জন্যই আমি সবার সাথে বের হতে চাই না, কজ সবার ছবি তোলা ভিডিও করা পছন্দ হয় না, তো তিনার সাথে বের হলে আমার আবার এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তারপরে চলে এলাম আমরা এই রেস্টুরেন্টটাতে, এখানে এসে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু কোল্ড কফি খাবো। তো এখানে কোল্ড কফির অর্ডার দিয়ে আমরা যখন একটু বসেছিলাম তখন দেখলাম যে এখানে নাচোস আছে, তো আমি তিনাকে বললাম যে আসো আমরা নাচোস খাই, এটা খুব মজা। তো এখানে আমরা দুজন কোল্ড কফি নিয়ে নিলাম, আমি চকলেট কোল্ড কফিটা সবসময় প্রেফার করি, এটা টেস্ট আমার কাছে ভালো লাগে, নর্মাল কোল্ড কফিটা ভালো লাগে না। আর এই তো আমি খাচ্ছিলাম আর আমি টেস্টটা বলছিলাম, অনেক বেশি ভালো আমার কাছে, ভালো লাগে, কোল্ড কফি লাভার আমি অলওয়েজ। আমার কাছে যে কোনো মিল শেক অথবা শেকের চাইতে আমার কাছে মনে হয় যে লাচ্ছি টাচ্ছি এগুলোর আমি তেমন ফ্যান না, বাট কোল্ড কফিটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি একটু ওকে বলছিলাম যে টেস্ট অনেক বেশি ভালো, আর ও হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল, খুব ডেডিকেটেড মেয়েটা, সবসময় আমার খুব সাপোর্ট করে, খুব হেল্প করে, এই জন্যই আসলে ওর সাথে টাইম স্পেন্ড করতে আমারও খুব ভালো লাগে। তো এই তো আমাদের নাচোসটা রেডি হচ্ছিলো আর আমরা গল্প করছিলাম, তো খুব সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ। আমরা আসলে নিজেদের মতো একটু সময় কাটাতেই বের হয়েছিলাম, আমাদের তেমন কোনো শিডিউল ছিল না যে এরপরে ওটা করতে হবে সেটা করতে হবে। তারপর এরপরে আসলে আমরা ওই জায়গাটার মধ্যে খুব ভালো টাইম স্পেন্ড করেছি এবং ও আমার যে কী সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে সেটা আমি তোমাদের জন্য একটু অ্যাটাচ করে দিলাম। ছবিগুলো সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আসলে সবার ছবি তোলা আমার কাছে পছন্দ হয় না, তো অনেকেই আছে খুব বাজে ছবি তোলে, তো আমার কাছে তিনার ছবি তোলা ভিডিও করা ভালোই লাগে। তো এখানে আমাদের নাচোসটা রেডি হয়ে গিয়েছে, আমি একটু ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি আসলে একটু খুশি হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ওনাদের মোমো আছে, বাট ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম যে ওনাদের রেগুলার মোমো থাকে না, আজকে মোমোজের সব কিছু রেডি করা নাই, এই জন্য আজকে মোমোসটা হবে না। আর আমরা একটা লার্জ নাচোস নিয়েছিলাম যেটা টেস্টটা অনেক বেশি ভালো ছিল, কোল্ড কফির চাইতেও আমার কাছে নাচোসের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে, তিনার কাছেও বেশ ভালো লেগেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা চলে গিয়েছিলাম তালতলা মার্কেটে। তালতলা মার্কেটে গিয়ে আমরা অনেকগুলো স্টোরে ঘুরে 99 শপে ঘুরেছি, আমরা স্পেশাল ঝাল পানিপুরি খেয়েছি। আসলে সব কিছুর তেমন ভালোভাবে ক্লিপ নেওয়া হয়নি, আসলে আমি ভিডিও করতে পারিনি, আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি, গল্প করছিলাম, এই জন্য আসলে ওরকমভাবে স্টোরি নেওয়া হয়নি। আর এই যে আমি স্টোরির জন্য এখান থেকে একটু ক্লিপ নিচ্ছিলাম, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেক ইয়াম ছিল আর টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ন্যাচোসটা আসলে এত বেশি মজা হবে আমি ভাবতে পারিনি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি একটু স্টোরি নিয়ে নিলাম, তারপর আমরা দুজন মিলে একসাথে বসে অনেকক্ষণ গল্প করেছি খেয়েছি, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে রেস্টুরেন্টের মধ্যে একদমই ভিড় ছিল না, তো কম যেহেতু ভিড় ছিল এই জন্য আসলে বসে গল্প করতেও খুব মজা লাগছিল। তো এই তো আমরা খাওয়া শুরু করলাম এবং বেশ ভালো লাগছিল খেতে, যেহেতু টেস্টটা অনেক ভালো ছিল।
আসলে টিনা ঢাকায় সাথে আমার অনেক হেল্প হয়েছে, মানে ভালো হয়েছে, কারণ আমি আসলে অনেক বেশি যেটা বললাম যে টকেটিভ, সারাদিন দেখা যায় একাই থাকতে হয়, তেমন একটা সময় পাই মানে কারোর সাথে বের হব, কোনো কোম্পানি না পেলে আমার একা একা আসলে বাইরে বের হতে ভালো লাগে না। তো ওর সাথে দেখা যায় যে ইদানিং ভালোই ইদানিং ঘুরছি ফিরছি, সবগুলো ব্লগ এখনও শেয়ার করা হয়নি, অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আসছে। আর ভিডিওর এ পর্যায়ে বলে নিচ্ছি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তো তখন যেটা বলেছিলাম যে আসলে পিঠা বানাতে গিয়ে আমার সাথে কি হয়েছে, আমি ভেবেছিলাম তিনা আসলে পুলি পিঠা আর পোয়া পিঠা বানাবো, বাট এই দুইটা পিঠাই ও বানিয়ে আমার জন্য নিয়ে এসছে। মেয়েটা কত লক্ষ্মী চিন্তা করতে পারো, ছোট হয়ে ও আমাকে বড়দের ভাইবস দিচ্ছে, যে শ্বশুরবাড়ি থেকে আমার জন্য পিঠা পাঠাচ্ছে, ওরকম একটা অবস্থা। সে রাত্রে গ্যাস থাকে না তাদের, সে রাত্রে আড়াইটা পর্যন্ত জেগে আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে এসছে এবং আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে অনেক বেশি মজা ছিল। তোমরা কার কে কে মামি হয়েও এরকম ভাগ্নেদের ভালোবাসা পেয়েছো আমাকে চাইলে কমেন্ট করে জানিও তো, আমার কাছে বেশ মজা লেগেছে। তো আমি ওকে একটা দিচ্ছিলাম যে তুমি একটা খাও আমি একটা খাই, দেখি টেস্ট করে কেমন হয়েছে। আর সারাদিন আসলে এত হাবিজাবি খাওয়া হয়েছে তো এই জন্য আসলে জায়গা ছিল না পেটে, তারপরও ভাবলাম যে একটু টেস্ট করিও, এত কষ্ট করে বানিয়ে এনেছে। আর আজকে দিনটা স্পেশাল ছিল, আজকে আমার দুইটা একটা ভাগ্নি আর একটা ভাগিনা দুজনের রেজাল্ট দিয়েছে, তো একজন গোল্ডেন এ প্লাস আর একজন এ গ্রেড পেয়েছে। তো তিনা গল্প করতে করতে একটা সময় ও চলে গিয়েছে, আমি ওকে নিচে নেমে একটা রিক্সা ঠিক করে দিয়েছিলাম আর আমার হাবি বাসায় চলে এসছে। তো তিনি আবার আসার সময় আমাকে একটু সারপ্রাইজ দিয়েছে, সে পেয়ারা নিয়ে এসছে, পাউরুটি এনেছে আর মিষ্টি নিয়ে এসছে। যেহেতু ভাগ্নে ভাগ্নির রেজাল্ট হয়েছে মামা তো ভীষণ খুশি, এজন্য সে আবার খুশি হয়ে সবার আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। তো ভাবলো যে কিছুদিন ধরে ওর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, এই জন্য ও বললো যে যেহেতু আজকে ওদের রেজাল্ট হয়েছে সো আমরা একসাথে মিষ্টি খাই, এই জন্যই সে মিষ্টি নিয়ে এসছে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি, আমাদের দুজনেরই ছানা পছন্দ, আমরা কম মিষ্টি পছন্দ করি। আর আমি এক্সট্রিমলি সরি আজকে বাইরে এত নয়েজ, সারাদিন মাইকিং করছে এই জন্য আমি ঠিকমতো ভয়েস ওভার দিতে পারছি না, প্লিজ ইগনোর করো। আর বিরক্ত হলে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি আর আশেপাশে এত শব্দ, আমি কী করবো, ইগনোর করার চেষ্টা করছি বাট পারছি না, সারাদিনই মাইকে একটু পরপর কী বলছে জানি না, কিছু তো বোঝা যাচ্ছেই না, বাট এরকম। আর ছানা দেখে তো লোভ সামলাতে পারলামই না, আমি টপাস করে একটা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই তো ছিল আমার আজকে সারাদিনের ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমার জন্য দোয়া করবে, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।